সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। প্রথম অধ্যায়টি প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা আজকে এই অধ্যায়টা নিয়ে, পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে, আমরা আজকে চেষ্টা করব এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার। তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতেও পারবে। এবং খুবই মজার একটা অধ্যায়, যেটা আমরা এই যুগে এসেও আমরা এটা বুঝতে পারবো না এমনটা হয় না। বর্তমানে তোমাদের সাথে যে কথা বলতেছি, তোমরা আমাকে দেখতেছ ইউটিউবের মাধ্যমে, সেটাও কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির এই গুরুত্ব বা অবদান আমরা যেটাই বলি না কেন। প্রথমে আমাদের দেখো আলোচ্য বিষয় আছে ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমি যদি ব্যক্তি জীবনের কথা বলি, তাহলে প্রথমে আমাকে আসে ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগটা আমরা আসলে কীভাবে করি? একসময় মানুষ যোগাযোগ করার জন্য গোড়া ব্যবহার করত, কবুতর ব্যবহার করত, অথবা কোনো লেলিহান আগুনের শিখা ব্যবহার করত, এটার জন্য যোগাযোগ করত, চিঠি চলাচল করত, তারপরে ডাক বিভাগ আসে, চিঠি চলাচল করত। এখন কিন্তু মানুষ আর যোগাযোগ করার জন্য চিঠি চলাচলের তেমন একটা নাই বললেই চলে। এখন আর ওই ঘোড়ার প্রচলন নাই, পাখির প্রচলন নেই, কিন্তু এখন কিসের প্রচলন আছে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে মানুষ কথা বলতে পারে। এখন এই পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, তার সাথে যোগাযোগ করার জন্য মোবাইলের মাধ্যমে সে কী করতে পারতেছে? যোগাযোগ করতে পারতেছে। এরপরে দেখো আমরা পার্ট ওয়ানের ভিতরে আরেকটা আলোচনা আসে যে বিনোদন। তুমি দেখো এই বিনোদন, একসময় মানুষ সিনেমা হলে গিয়ে ছবি দেখত বা অবসর তার সময় কাটাতো বা কোথাও গিয়ে ঘুরতে দেখত। সিনেমা হলে প্রচুর ভিড় ছিল সেই 96 দশকে বা 80 দশকে। আমরা যখন সিনেমা হলগুলোর কথা চিন্তা করি, এখনকার সময় না, তখনকার সময়ে যে সিনেমা হলগুলো আসছিল সেখানে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে সিনেমা দেখতে দেখতে একটু বিনোদনের জন্য। কিন্তু এখন আর তেমনটা হয় না, অনেক এখন প্রায় কিন্তু আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো এই যে আমাদের যে বিনোদন, এটা আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারি, টিভি বা অন্যান্য যে এখন আর ইন্টারনেটের যুগ, যে কোনো কিছু ইচ্ছা করলেই তুমি দেখতে পারতেছো, যা ইচ্ছা তুমি দেখতে পারতেছো। এই যে আমার যে ক্লাসটা তুমি এখন দেখতেছো, এটা কিন্তু ইউটিউবের মাধ্যমে, এটাও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা একটা অবদান। এরপরে এখন আমি যদি একটা ছবি দেখতে চাই, ইচ্ছা করলে আমি যে কোনো সময় ছবিটা দেখতে পারতেছি। আবার আমরা এখন, একসময় যে ক্যামেরাটা, মানুষের যে ক্যামেরা একসময় ছিল, এটা বড় লোক যারা বড় বড় ধনী লোক শ্রেণীর এক ক্যামেরাটা ছিল মাধ্যম, তাদের ছবি তোলাটা এটা ধনী শ্রেণীর একটা কি বলবো যে আরামায়েশের একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সবার হাতে মোবাইল, এখন মোবাইলের মাধ্যমে ছবি যে কোনো কেউ তুলতে পারে। এখন আর এটা ধনীর ভিতরে পড়ে না, এখন ওভারঅল সবার ভিতরে এটা কি গেছে, ছড়িয়ে গেছে। এরপরে দেখো আমরা আরেকটা জিনিস শিখবো, পরীক্ষায় তোমাদের এটা আসবে, জিপিএস। জিপিএস, এই জিপিএস এর ফুল মিনিং হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস এর মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় তুমি যেতে পারবা। এই জিপিএস, তোমরা জানো আমাদের এই পৃথিবীকে ঘিরে অনেক উপগ্রহগুলো ঘুরছে, এই উপগ্রহগুলো আমাদের কাছে সংকেত পাঠায়, এই সংকেত বিশ্লেষণ করে মানুষ বুঝতে পারে সে কোথায় আছে। এবং সে যদি তার এই অবস্থানটা কোনো ম্যাপে জুড়ে দেয়, তাহলে সে কিন্তু পথঘাটে চিনে যে কোনো জায়গায় যেতে পারবে। এখন বর্তমানে গাড়িতে কিন্তু জিপিএস ইউজ করা হয় বা অন্য যে যোগাযোগের মাধ্যম, এখন জিপিএস ইউজ করে আমরা যেতে পারি। এখন কোথাও জেলে তোমাকে আর পথঘাট চিনতে হবে না, বা কোনো গাড়ির ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করবে তাকে এখন আর পথঘাট চিনতে হবে না। সে পথঘাট না চিনেই ওই যে জিপিএস যে সিস্টেম, এই সিস্টেমই তাকে পথ চিনিয়ে, পথ বাতলে তাকে ওই গন্তব্যস্থানে পৌঁছে নিয়ে যাবে। এটা আমাদের জিপিএস এর অবদান। এরপরে দেখো আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমরা যদি পার্ট 2-এর কথা বলি, সেখানে আমরা একটা গল্পের মাধ্যমে আমাদের যে জীবনের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অবদান, এটা ব্যাখ্যা করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে সাগর নামে একজন লোক তার ঘুম থেকে এই ঘুম ভাঙল অ্যালার্মে, অর্থাৎ তার যে মোবাইল ছিল, মোবাইলে সে অ্যালার্ম দিছে, সে অ্যালার্মের মাধ্যমে তার ঘুমটা ভাঙল। এখন ঘুম যখন ভাঙছে, সেই ঘুম ভেঙে যখন সে ফ্রেশ হলো, এখন ফ্রেশ হয়ে সে তোমার এই যে মোবাইলের মাধ্যমে সে দেখতে পেলো যে ফেসবুকের মাধ্যমে তার কোনো এক বন্ধুর জন্মদিন, ফেসবুকে নোটিফিকেশন এসে গেছে যে তার কোনো এক বন্ধুর জন্মদিন, সে জন্মদিন দেখে তাকে উইশ করলো।
এমন হতে পারে আমাদের সমাজে যে কার জন্মদিন আমরা এটা মনে জানিও না, এক সময় এমন হতো যে কার জন্মদিন কবে এটা এসে ভুলেই গেছে, কিন্তু এখন ফেসবুক এমন একটা মাধ্যম যে মাধ্যমে তুমি জানতেই পারতেছো যে কার জন্মদিন কবে, তোমার জন্মদিন কবে, এটা যখন তার ইয়েতে দেওয়া থাকবে তোমার নোটিফিকেশন এসে গেছে কার জন্মদিন, তুমি তাকে উইশ করলা। এরপরে সে উইশ করার পরে এখন সে চিন্তা করলো একটা বই পড়বে, তাহলে বই সে ওই মোবাইল ফোনের মাধ্যমেই সে ইবুক থেকে সেই বইটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে সে বই পড়তেছে। এখন চিন্তা করতেছে এই যে বইটা পড়তেছে এখন বই পড়তে আমার ভালো লাগতেছে না, তখন সে কী করতেছে তার সেখান থেকে আবার সে গান ডাউনলোড করে নিল, গান শুনতে শুনতে সে বইটা পড়ে নিল, কোন ফাঁকে সে বই পড়া শেষ হয়ে গেছে টেরই পেল। এই যে আমরা গান শুনতে শুনতে বই পড়া, এটা কিন্তু আমাদের এই তথ্য প্রযুক্তির অবদান। এরপরে যখন সে পড়াটা শেষ করলো এখন দেখলো যে সে কি নাই তার বাসায় নাস্তা নেই, এখন কী করবে সে, এখন সে আবার অনলাইনে অর্ডার দিয়ে দিল, অর্ডার দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পর দেখলো যে ডেলিভারি ম্যান তার বাসায় কি আসছে খাবার নিয়ে আসে। এখন সে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার পথঘাট চিনতে কোনো অসুবিধা হয়েছে, বলতেছে না কোনো অসুবিধা নেই, কারণ তার মোবাইলে কি আছে জিপিএস আছে, এই জিপিএসের মাধ্যমে সে পথঘাট চিনে তার বাসায় কি চলে আসে। এখন সেই পথঘাট চিনার পরে খাওয়া নাস্তা করলো, এখন সে তার মাকে ফোন করলো, মায়ের সাথে কথা হলো, তখন তার মা জানালো যে তার বাবা অসুস্থ, চোখের ডাক্তার দেখাতে হবে, চশমা নিতে হবে। তাৎক্ষণিক সে ফোন কেটে অনলাইনে সেই টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারদের সাথে যোগাযোগ করলো এবং তার বাবার যে চিকিৎসার যে সমস্যাটা সে কাটিয়ে উঠল। এই যে আমরা প্রাত্যহিক জীবনে দেখো আমরা এখানে যতগুলাই ব্যবহার করতেছি না কেন সবই কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির অবদান। এই যে করোনাকালীন সময়ে দেখছো অনেক ডাক্তাররা কিন্তু রুগী দেখে নাই, কিন্তু তারা রুগী দেখছে জুম অ্যাপের মাধ্যমে, তারপরে তোমার ইমোর মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা কি রুগী দেখেছে, কীভাবে দেখেছে, এই তথ্য প্রযুক্তি যদি না থাকতো তাহলে কিন্তু আর এটা সম্ভব হতো না। এখন আমাদের যে তারপর সে যখন বাসা থেকে বের হবে তখনই সে দেখতে পেল যে একটা খবর শুনল, কি খবরটা হলো যে আমাদের যে ঘূর্ণিঝড় আসছে, তোমরা জানো আমাদের কিছুদিন আগেও এই দুই একদিন আগেও আমাদের যে পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গে আঘাত এনেছে একটা ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় সম্পর্কে সে জানলো। এখন এই ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে গিয়ে সে নিউট্রিনো নামক একটা শব্দ পাইছে, নিউট্রিনো। এখন নিউট্রিনোটা কি এটা সে বুঝতে পারে না, এখন এটা বোঝার জন্য সে আবার উইকিপিডিয়া সার্চ দিল, উইকিপিডিয়া, এই উইকিপিডিয়া যখন সে সার্চ দিছে তখন সে এটা সম্পর্কে জেনে গেছে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু না জানো তখন তুমি যখন উইকিপিডিয়াতে সার্চ করবা তখন তুমি সেটা সম্পর্কেও কি জানতে পারবা। এরপরে সে কি করলো এই উইকিপিডিয়ার মাধ্যমে তার সংবাদটা সে কি জানতে পারলো, কিছুক্ষণ পরে জানলো আবার সে ঘূর্ণিঝড়ের বিপদটা কি কেটে গেছে। এই যে সব কিছুই কিন্তু আমাদের তথ্যিক যে ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির এটা আমাদের কি অবদান। এরপরে আসো কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কর্মক্ষেত্রের কথা যদি বলি আজকে মানুষের যে কর্মক্ষেত্র এটা কিন্তু আমরা যে চিন্তা করি এই কর্মক্ষেত্র কিন্তু একসময় খুব সীমিত ছিল, এখন বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কর্মক্ষেত্রের অনেক পরিধি বেড়েছে। তুমি যদি চিন্তা করো যে তোমার আশেপাশেই দোকানের কথাই চিন্তা করো না কেন, একসময় কিন্তু এই যে বিকাশ বা রকেট বা মোবাইলের তোমার ইয়ে করা ফ্লেক্সি লোড করা এগুলো কি ছিল, ছিল না। কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে তুমি তোমার হাতের নাগালে ব্যাংক পাচ্ছ, হাতের নাগালে তুমি কী হচ্ছে মোবাইল লোড করতে পারতেছো, এটার ফলে তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যে লোকটা একসময় কিছু করতে না সেই কিন্তু একটা ফ্লেক্সি লোডের দোকান দিয়ে বসেছে, আবার যে লোকটা কিছু করতে পারতো না সে কিন্তু এখন মোবাইল কীভাবে ঠিক করতো এটা শিখে সে একটা মোবাইলের দোকান দিয়ে বলছে যে এখানে মোবাইলটা ঠিক করাবো। এমনি করে বিভিন্ন ব্যাংকের দেখো যে আউটলেটগুলো আছে এখানেও আমরা দেখি যে কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। এরপরে দেখো আমরা যে কর্মক্ষেত্রের কথা যদি বলি এক সময় আমরা ভর্তির জন্য তোমাদের যে ভর্তি প্রক্রিয়া এটার জন্য আমরা ফর্ম তুলতে হতো, ফর্ম তুলে একদম সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো, সেখানে আবার যোগাযোগ আমরা এটা জমা দিতে হতো, অনেক কাজ। যখন সে অনেক একটা অনেক দূর থেকে একটা লোক, বিশেষ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে হয়, অনেক দূর থেকে একটা লোক এসে আবেদন ফর্ম তুলে তারপর সেটা পূরণ করে আবার জমা দেওয়া, এটা খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু বর্তমানে এখন আর সেই জিনিস নাই। 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমে কাগজবিহীন যে ভর্তি প্রক্রিয়া এটা শুরু করে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালের 21 আগস্ট উদ্বোধন করেন, 2009 সালের
21 আগস্ট উদ্বোধন করেন। পরবর্তীতে বাংলাদেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাও একই পথে হাঁটে। বর্তমানে এখন কেউ আর ওই ভর্তির আবেদন ফর্ম এখন আর লাইন ধরে তুলে না, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় বসেই সে এখন আবেদন ফর্ম কী করতে পারে, পূরণ করতে পারে। এরপরে দেখো যে চাকরির কথা যদি আমরা বলি, চাকরি বাকরিতে যখন আবেদন করতে হতো তখনও কিন্তু এরকম আবেদন করতে সময় লাগতো, এখন আর যে কোনো জায়গায় বসে কী করতে পারা যায়, আবেদন করা যায়, অনলাইনের মাধ্যমে টাকা পে করা যায়। এটা একটা এখন আমাদের সুবিধা হচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে এই যে আবেদন, যখন আমরা কাগজবিহীন যে অফিসের কথা বললাম, কাগজবিহীন যে প্রক্রিয়ার কথা বললাম, এই কাগজবিহীন প্রক্রিয়ার কথা তুমি চিন্তা করো, কাগজ যদি ব্যবহার করতাম তাহলে আমাদের কী হতো? কাগজ ব্যবহার করলে আমাদের কাগজ তৈরি করতে হতো। তোমরা জানো এই কাগজটা তৈরি হয় গাছপালা থেকে, তাহলে এই কাগজ তৈরি করতে গেলে গাছপালার যে উপর একটা প্রভাব পড়তো, অর্থাৎ গাছপালা নিধন করতে হতো, তাহলে আমাদের পরিবেশের উপর একটা অবশ্যই ইফেক্ট পড়তো। এরপরে আমরা কাগজে লিখতে, এই যে দেখো আমি এখানে বোর্ডে লিখেছি, এই বোর্ডে লিখতে যে কালি ব্যবহার হয়, টোনা নামক এক কালি ব্যবহার করা হয়, টোনা, এই টোনার একটা রাসায়নিক পদার্থ যেটা অত্যন্ত ক্ষতিকর, টোনা, এটার হাত থেকেও কি আমরা বাঁচতেছি, অর্থাৎ আমাদের পরিবেশকে কী করতে পারে, সুরক্ষা দিতে পারে। এরপরে দেখো আমাদের আরও একটা সবচেয়ে চমকপ্রদ উদাহরণ বর্তমানে ইভিএম। তোমরা জানো ইভিএম এর ফুল নেম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে এখন মানুষ ভোট দিতে পারে। এক সময় ব্যালট পেপারের মাধ্যমে মানুষ ভোট দিত, সেখানে একটা কাগজ থাকতো, সেখানে সে হাতে টিপসই দিয়ে ভোট দিত, ফলে যখন ভোট শেষ হতো তখন এগুলো আবার গণনা করা হতো। কিন্তু বর্তমানে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা, এটাকে কিন্তু এখন তুমি ভোট দেওয়ার সাথে সাথেই কাউন্ট হয়ে যাচ্ছে, এখন এটা গণনা করা যায় না। আগে জাল ভোটের একটা সিস্টেম ছিল যে একটি লোক একাধিকবার ভোট দিতে দিত, অর্থাৎ তার হাতে একটা কালি থাকতো, সেটা মুছে আবার গিয়ে সে ভোট দিত, কিন্তু এখন আর সেই সিস্টেম নেই। এখন তুমি একবার ভোট দিছ, তোমার ভোট দেওয়া শেষ, তুমি আবার যখন ভোট দিতে আসবা তখন মেশিন তোমাকে জানিয়ে দিতে তুমি অলরেডি ভোট দিয়ে ফেলছো। এটা হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটার আমাদের চমকপ্রদ উদাহরণ। এবং আমাদের অনেক নির্বাচনও তোমরা জানো যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনও ভোটিং মেশিনের মাধ্যমে হয়েছে, অর্থাৎ ইভিএম এর মাধ্যমে হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। এরপরে দেখো আমাদের, তোমরা এখন চিন্তা করতেছো যে এই যে কর্মক্ষেত্রে যে যোগাযোগ, এটা আমরা কাগজবিহীন অফিসের কথা চিন্তা করতেছি। এবার তুমি চিন্তা করো যে অফিসে না যেয়ে যদি আমি কাজ করতে পারতাম, খুবই কেমন হতো বিষয়টা এরকম। এই যে ধারণাটা, এই ধারণাটা আমাদের দিয়েছিল ভার্চুয়াল অফিসের যে চিন্তাটা, এটা কিন্তু এখন আর ইয়ে নাই। এটা 1983 সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয়েছে। কত সালে? 1983 সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং 1994 সালে এই ভার্চুয়াল একটা অফিস চালু হয়েছে। তাহলে প্রথম আলোচনা হয়েছে 1983 সালে, এবং এটা নিয়ে ইয়ে হয়েছে আমার কত, 1994 সালে। এখানে ভার্চুয়াল অফিস চলে এরকম, সেখানে যারা কাজ করছে তারা কেউ সশরীরে উপস্থিত নেই, কিন্তু কাজ কিন্তু হচ্ছে। এটার অনেক উপকারিতা বা এটার অনেক প্রভাব আমরা দেখব। যেমন মনে করো তুমি একটা অফিসে কাজ করো, সেই অফিসে যেতে হলে তোমার অফিসের কাছাকাছি থাকতে হবে, এবং অফিসে যেতে আমাদের বাংলাদেশের যে ঢাকা শহরের যে জ্যাম, ট্রাফিক জ্যাম, এটা অতিক্রম করেই তোমাকে যেতে হবে। সেজন্য তোমাকে বাসা থেকে অনেক আগে বের হতে হয়, আবার বাসায় বের হলে যে তুমি ঠিকমতো গাড়ি পাবা এরও কোনো গ্যারান্টি নেই। তাহলে সব কিছু মিলে তুমি যদি অফিসে না যেয়ে কাজটা করতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো সময় বসে যদি কাজ করতে পারো তাহলে তুমি এটা করতে পারো। আরেকটা বিষয় হলো এই যে তুমি ভার্চুয়াল অফিসে পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি কাজ করতে পারো, তুমি বাড়িতে গেলেও কাজ করতে পারো, আবার তুমি কোথাও বেড়াতে গেছো সেখানেও কাজ করতে পারো। এখন এই অফিসে 24 ঘন্টায় কিন্তু আমার চলমান রাখা সম্ভব। কিভাবে সম্ভব? তোমরা জানো আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবীটা তার নিজ অক্ষের উপর ঘুরতেছে, ঘুরলে পৃথিবী তো গোলাকার, এর এক পাশে দিন অপর পাশে কি রাত। যেই পাশে দিন আছে সেই পাশে লোকজন যদি কাজকর্ম করে ঘুমাতে যায়, অপর পাশে যখন দিন ওই পাশে লোকজন আবার তখন কি করলো, কাজ করলো, ঘুম থেকে জেগে ওঠে তখন তারা কাজ করলো। তার মানে আমার পুরো অফিসটাই কিন্তু 24 ঘন্টা চলমান। আবার এটাও চিন্তা করে দেখো, আমরা যে কল সেন্টার কথা বলি, কল সেন্টার, তুমি যখন এখন ফোন দিছো, এই ফোন কল সেন্টারে যখন ফোন দিছো, তুমি চিন্তা করতেছো মানে আশেপাশে কেউ একজন তোমার ফোনটা রিসিভ করছে, আসলে কোথা থেকে রিসিভ করছে তুমি নিজেও জানো। যিনি এই তুমি যখন কল সেন্টারে কল দিছো, এমন একজনের কাছে কলটা চলে গেছে যিনি ওই তোমাকে ওই বিষয় সম্পর্কে সম্যক ভালো ধারণা দিতে পারে, যার কাছে অলরেডি এই সম্পর্কিত আর অনেক ফোন আসে। এই যে আমরা ভার্চুয়াল অফিসের কথা বললাম, এরপরে দেখো আমরা
আরেকটা বিষয় তোমাদের বলা হয় নাই, যে যে কাগজ ব্যবহার না করে যে ধারণাটা, এটা বিজনেস উইক নামক একটা ম্যাগাজিন সেটা 1975 সালে দিয়েছিল। বিজনেস উইক নামক একটা ম্যাগাজিন এটা 1975 সালে দিয়েছিল। এরপরে দেখো আমাদের এই কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির আরও কিছু গুরুত্ব আমরা দেখি। বর্তমানে রোবট নামক, তোমরা জানো রোবট, এই রোবট দিয়ে অসাধ্য কাজকে সাধ্য করা হচ্ছে। তোমরা জানো আমাদের যে ফ্লাইওভার বা বিভিন্ন এই যে বর্তমানে যে বহুল আলোচিত পদ্মা সেতু, যেটা একসময় মানুষের কাছে স্বপ্নের মতো ছিল কিন্তু এটা বর্তমানে বাস্তবে ধরা দিচ্ছে। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বলবো ব্যক্তিগতভাবেই ওনার প্রচেষ্টা এটা হয়েছে। কারণ হলো এই পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক কিন্তু অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ বিশ্বব্যাংক অর্থায়ন না করলে আমাদের পদ্মা সেতু হচ্ছে না, এরকম একটা কথা চলে আসছিল। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে আমাদের নিজস্ব অর্থায়নই পদ্মা সেতু। এখন বর্তমানে সেই পদ্মা সেতু দৃশ্যমান, তোমরা 2022 সালের জুনে সেটা চালু হবে বলে আশা করা যাচ্ছে। এই যে পদ্মা সেতু করতে গিয়ে আমাদের অনেক রোবট এখানে কাজ করছে, যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু রোবট করে। তোমরা জানো বর্তমানে বাংলাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিট নামক একটা ইউনিট আছে, সেখানে সন্ত্রাসবাদ বা জঙ্গি যারা বোমা নিষ্ক্রিয় করতে গেলে মানুষ সরাসরি গিয়ে বোমা নিষ্ক্রিয় করে না, এই রোবটগুলো গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। অনেক ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো মানুষের দ্বারা সম্ভব নয় সেগুলো কিন্তু রোবট করতেছে, এটা আমাদের হচ্ছে। এরপরে দেখো আমরা বর্তমানে কিছুদিন আগেও তোমরা জানো ইসরায়েল আর হামাসের ভিতরে বা ফিলিস্তিন, এখানে অনেক রকেট হামলা, বিমান হামলা বা গোলা বারুদ এগুলার কিন্তু ব্যবহার হয়েছিল। তুমি চিন্তা করতে পারবা না যে রকেট হামলা হইতেছে, সেই রকেটে কিন্তু কোনো মানুষ নাই, অর্থাৎ মনুষ্যবিহীন রকেট এটা ওই দেশে হামলা করে সেটা চিন্তা করা যায় না, কিন্তু এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। তুমি বাস্তবে নাই, এমনও হচ্ছে যে তুমি বাস্তবে নাই, তুমি গাড়ি চালাচ্ছ কিন্তু তুমি বাস্তবে নাই, তুমি না যাই কি ড্রাইভিং না করি কিন্তু গাড়ি চালানো যাচ্ছে, এটাও হচ্ছে, এটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। এরপরে আসো সমাজ জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই সমাজ জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি কীরকম, আমরা সাধারণত অনুষ্ঠানাদি যদি আমন্ত্রণ পাঠাই, কারো জন্মদিনে উইশ করি, এখন আর ওই কার্ড নিয়ে যেতে হয় না, তুমি ইচ্ছা করলেই তোমার যে কার্ডগুলো এই কার্ডগুলো তুমি অনলাইন থেকে নিতে পারো, আবার তুমি তৈরি করেও নিতে পারো, এগুলো তুমি উইশ করতে পারো। আবার জন্মদিনের যে অনুষ্ঠানাদি বলো, বিয়ের অনুষ্ঠানাদি বলো, এখানে আর তোমার আমন্ত্রণপত্র পাঠানো লাগে না, একটা মেসেজ পাঠিয়ে দিলে হয়। আবার তোমার যে বন্ধু, চিন্তা করো তোমার যে বন্ধু মনে করো বিদেশে আছে, তোমার সাথে তার অনেক দিন যোগাযোগ নেই, কিন্তু তুমি তাকে ফেসবুকের মাধ্যমে কোনো একদিন তাকে পাইলা এবং তার সাথে যোগাযোগ করা কি হচ্ছে, সম্ভব হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক বেশি, বাংলাদেশে না সারা বিশ্বেই ফেসবুক ব্যবহার, এরকম অনেকগুলো সাইট আছে যেগুলো আমরা মানে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন ফেসবুক আছে, তারপরে টুইটার আছে, তারপরে তোমার আরও এরকম অনেক সাইট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখো আমাদের এরকম টুইটারের কথা বললাম, জাম্পা আছে, তারপরে লিঙ্কডইন আছে, আমরা যেই মানুষগুলার কথা আমরা তোমার যে মনের ভাব এটা তুমি কারোর সাথে প্রকাশ করতে চাও সেটা তুমি ফেসবুকে দিতে পারো। এই যে তোমার মনের ভাব যখন তুমি ফেসবুকে প্রকাশ করতেছো এটার বলে স্ট্যাটাস, স্ট্যাটাস বলে, আর যখন এটা টুইটারে দেয় তখন আমরা সেটার বলে টুইট, স্ট্যাটাস দেয় এটা হলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, আর যখন আমরা এটা টুইট করি অর্থাৎ টুইটারে দিই তখন এটা টুইট বলে। তোমরা জানো এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদের যেই যুদ্ধাপরাধীর যে বিচার হয়েছিল, তোমরা মনে আছে কিনা জানি না, সেই যুদ্ধাপরাধীদের বিচারিতে কাদের মোল্লা নামক একজন যুদ্ধাপরাধী ছিল, এই কাদের মোল্লার কিন্তু প্রথম যে রায় হয়েছিল সেখানে তাকে ফাঁসি দেওয়া হয়নি। পরে বাংলাদেশের তরুণ সমাজ এবং আপামর জনতা এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল, শাহবাগের সেই আন্দোলন, সেখান থেকে আমাদের সেই জড়ো হওয়ার যে আন্দোলন সেটার পরিবর্তনের ফলে আমরা পরবর্তীতে দেখছি আইন সংশোধন করে কাদের মোল্লার পরবর্তীতে আইন পাশ করে আমরা কাদের মোল্লার ফাঁসি যেটা কার্যকর হয়েছে, এটা কিন্তু ফেসবুকের মাধ্যমেই তোমার যোগাযোগ করে সম্ভব হয়েছে। এখন বাংলাদেশে অনেক আন্দোলন কিন্তু ফেসবুকের মাধ্যমে, বর্তমানে যে রাজনীতি চলতেছে এখন আর পথে ঘাটে রাজনীতি তেমন একটা নাই বললেই চলে, সব কিন্তু এখন ফেসবুক চলে, অনলাইন চলে, সব অনলাইন মাধ্যমে চলে আসছে, অর্থাৎ বাস্তব জীবনে আমরা এখন অনেকটাই অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে যাচ্ছি। আমাদের যে অনেক কিছু আমাদের স্মৃতি সংরক্ষণ করে রাখতে হয়, যেমন তুমি অনেকদিন আগে ছবি তুলছো এটা হারিয়ে যেতে পারে কিন্তু এটা এখন আর হারানোর সুযোগ নেই, তুমি যদি এটা ইয়ে করে রাখো তোমার এই গুগলের পিকাসো নামক একটা ইয়ে আছে, পিকাসো এই সাইটে তুমি এটা আপলোড করতে পারো, তুমি একটা ভিডিও তোমার ইউটিউবে আপলোড করতে পারো। এই যে আমরা যে
যে যোগাযোগ যে প্রযুক্তি এটা দিন দিন বেড়ে গেছে, তোমার যে গুগলের যে পিকাসো এটা যে ছবিটা এটা আজীবনও ডিলিট হবে না, তুমি গুগল ড্রাইভে রাখতে পারো। এরকম করে আমাদের জীবনের এখন সর্বক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে, ঘুম থেকে উঠে একদম ঘুমানো পর্যন্ত সব জায়গায় তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির কী করছো, ব্যবহার করছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পুরো অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম। এরপরেও তোমরা নিজেরা পড়বে, আমাদের সামনে পরীক্ষা আছে 12 তারিখে, হয়তো সম্ভবত তোমরা পরীক্ষার প্রিপারেশন নিবে। আমাদের আর একটা অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আছে, আমরা আগামী ক্লাসে পুরো দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।